হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে কবুতরের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকে আমার কবুতরের বাচ্চা ফুটানোর কথা। দেখা যাক কবুতরের বাচ্চা ফুটেছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিমের খোসা দেখা যাচ্ছে, তার মানে বাচ্চা ফুটেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কবুতরের বাচ্চা ফুটানোর পর কি কি করতে হবে সে বিষয়টি আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কবুতরের বাচ্চা ফুটেছে এবং এখানেও বাচ্চা আছে, এবং এখানেও বাচ্চা ফুটানোর কথা। দেখা যাক বাচ্চা ফুটেছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাচ্চা ফুটেছে এখানেও। বন্ধুরা, কবুতর যখন বাচ্চা ফুটায় তখন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সতর্কতা বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের যে ডিমের হাড়িটা আছে, ডিমের হাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ময়লা দেখা যাচ্ছে। প্রথমত কবুতরে যখন বাচ্চা ফুটাবে তখন এই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে, কারণ কবুতর যখন ডিম থেকে বের হয় তখন নাভি হালকা অপরিষ্কার অর্থাৎ কাঁচা থাকে। নাভি যখন কাঁচা থাকে তখন নাভির মধ্যে এসব ময়লাগুলো ঢুকে গেলে ওখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে যে কবুতরের যে ডিম থেকে বের হয় ডিমের যে খোসাটা আছে, ওই খোসাটা দেখেন বন্ধুরা, কবুতর এখনও এখান থেকে সরাই নেই, অর্থাৎ কবুতর এখানে রয়ে গেছে। এই খোসাটি আপনাদেরকে অবশ্যই সরাই দিতে হবে, কারণ এই খোসাটির যে ধারালো অংশগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছেন অনেক ধারালো অংশ, এই ধারালো অংশ দিয়ে কবুতরের বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কেটে গেলে ব্লিডিং হবে, ব্লিডিং হলে কবুতরের বাচ্চা মারাও যেতে পারে। তৃতীয় যে সতর্কতা অবলম্বন করবে সেটি হচ্ছে, যদি কবুতরের নাভি না শুকায় তাহলে নাভিতে সামান্য পরিমাণে ডেটল কিংবা অ্যাক্সিসল লাগাই দিতে পারেন। দেখুন বন্ধুরা, ডিমের বাচ্চা একটা ফুটেছে এবং এই বাচ্চাটি হ্যাচ শুরু হয়ে গেছে, অর্থাৎ এই বাচ্চা এই ডিমটিও ফুটার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা ডিম ফুটবে কি ফুটবে না সেই বিষয়টি কীভাবে চেক করবেন সেটি আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। ডিম যখন ফুটার বয়স হয়ে যাবে তখন আপনারা ডিমকে কানে দিবেন। কানে দিলে দেখবেন একটু ছোট ছোট কিছু আওয়াজ হচ্ছে। যদি ছোট ছোট কিছু আওয়াজ হয় তাহলে ভাববেন ওই কবুতরের বাচ্চা ফুটবে, আর যদি আওয়াজ না হয় তাহলে লাইটের আলোতে দিতে পারেন। লাইটের আলোতে দিলে তখন দেখবেন যে ভিতরের বাচ্চা নড়াচড়া করে। ভিতরে যদি বাচ্চা নড়াচড়া করে তাহলে ভাববেন যে ওই কবুতরের বাচ্চা ফুটবে। আর যদি ওভাবে না বুঝেন তাহলে ডিমকে একটু শক্ত করে হাতের মুঠোতে ধরে একটি ঝাঁকি দিবেন। ঝাঁকি দিলে যদি ডিমের ভেতরে বাচ্চা নড়াচড়া না করে, অর্থাৎ ডিম যদি না নড়ে তাহলে ভাববেন যে ওই বাচ্চাটি ফুটবে, আর যদি ডিম নড়ে তাহলে ভাববেন বাচ্চাটি ফুটবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কবুতর আপনাদেরকে যে বিষয়টি দেখাইতে চেয়েছিলাম, দেখেন এখানেও প্রচুর পরিমাণে ময়লা দেখা যাচ্ছে। এই ময়লাগুলো কবুতরের নাভিতে ঢুকে যায়। এই দেখুন বন্ধুরা, কবুতরের নাভিতে এই ময়লাগুলো আছে,
আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, ময়লাগুলো ঢুকে গেলে এখান থেকে ইনফেকশন শুরু হয়ে যাবে। ইনফেকশন হয়ে কবুতরের বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি, তাই কবুতর ডিম ফুটানোর আগে আপনারা এই কবুতরের এই জিনিসগুলো একটু পরিষ্কার করে দেবেন। আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না যে কীভাবে পরিষ্কার করবেন। আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে পরিষ্কার করবেন। আর যদি না ভিতে ময়লা দেখেন তাহলে ডেটল কিংবা হ্যাক্সেল দিয়ে কটন বার দিয়ে এটি পরিষ্কার করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কী করবেন। বন্ধুরা আজকে এ পর্যন্ত, দেখা হবো অন্য কোনো ভিডিওতে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।